নিয়ামতপুরে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল টিএমসি, উপস্থিত মেয়র বিধান উপাধ্যায়। আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে পুরো দমে চলছে নির্বাচনী প্রচার, তাই প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা, সাথে দলের উচ্চ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। সেই মতে আসানসোল লোকসভা কেন্দ্রের কুলটি নিয়ামতপুরে বুধবার কুলটি ব্লকমূল কংগ্রেসের তরফে করা হলো এক মিছিল। তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে মিছিল করা হলো নিয়ামতপুরের টহরম থেকে লিথুরিয়া রোড হয়ে জিটি রোড হয়ে নিয়ামতপুর দেবী মন্দির পর্যন্ত মিছিল করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, সঙ্গে স্থানীয় কাউন্সিলর ইন্দ্রাণী মিশ্র, প্রাক্তন কাউন্সিলর রাজেশ সাউ, মীর হাসিম সহ অনেকে। हम लोग का प्रोग्राम था आसनसोल लोकसभा बाय इलेक्शन जो हो रहा है, उसके लिए हम लोग शत्रुघ्न सिन्हा का फेवर में आज आसनसोल म्यूनसिपल कॉर्पोरेशन के मेयर साहब ने रोड शो किया। जो रोड शो तो बमुनिया से लेकर नियामतपुर तक का रोड शो किया गया, और 12 तारीख के लिए हम लोग अपील किया है लोगों से कि 12 तारीख को सुबह सुबह उठकर झोला फूल में वोट दें और ममता बनर्जी के हाथों को मजबूत। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।